আল্লাহর নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। নবী বলেন কিয়ামতের ময়দানে হাশরবাসীর পরনে কোনো কাপড় থাকবে না, হাশরবাসীর পায়ে খরম নাই, হাশরবাসীর মাথায় কোনো হেলমেটও নাই, হাশরবাসীর শরীরে কাপড় নাই উলঙ্গ, হাশরবাসীর মাথায় টুপি নাই পায়ে খরম নাই। ওই ময়দানে হাশরবাসী দাঁড়াবে, এটা আমার ব্যক্তিগত ওয়াজ নয়, পয়গাম্বার বলেন হাশরবাসীরা সবাই সূর্যের গরমের নিচে দাঁড়ায়া থাকবে। সূর্যটা আজ দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য তা দেয়। সূর্যের গরমে জমিনের মধ্যে থাকা যায় না, বড় কষ্ট হয়, পানির পিপাসায় কলিজা শুকায় যায়। এই দুনিয়ার জমিনের মধ্যে গাছপালার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, এত চতুর্দিকে ছায়া, তারপর জমিনের মধ্যে সূর্যের গরম সহ্য করতে পারি না। দুনিয়ার জমিনে বিলের জমিগুলি সব ফেটে যায়, কারণটা কি? শুধুমাত্র কারণ এত সূর্যের গরম তা দেয়, তা সহ্য করতে জমিন পারে না, জমিনে ফাটল ধরে যায়। সূর্যের প্রখর তাপ যখন জমিনে শুরু হয়, নজর করে তাকা দেখবা পিচ ঢালাই রাস্তা, পিচগুলি গলে 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 পড়ে যায়। হাশরের ময়দানে গাছের ছায়া নাই, ঘর নাই, বাড়ি নাই, ওই হাশরের ময়দান এত বড় একটা ভয়ানক ময়দান। ওই ময়দানে মানুষগুলি সূর্যে দাঁড়ায়া থাকবে, হাশরের মাঠে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরেও না, সূর্যটা মানুষের মাথার অতি নিকটে চলে আসবে, সোয়াহাত আধাত মাথার উপরে সূর্যের, সূর্যটা মানুষের হাশরবাসীর মাথায় চলে আসবে। আল্লাহ বলবে সূর্য তোর মধ্যে যত পাওয়ার আজকে হাশরের ময়দানে ছেড়ে দাও, সূর্যের গরমে মাটির জমি পুড়ে তামা, হাশরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে, মগজগুলি উতলাইয়া পড়বে। ওই ময়দানের মধ্যে আমার মা, ওই ময়দানে আমার বাবা, ওই ময়দানে আমার ভাই, ওই ময়দানে আমার ছেলে, ময়দানে আমার মেয়ে, ওই ময়দানে আমার পীর, ওই ময়দানে আমার সমাজবাসী এলাকাবাসী, ওই ময়দানে নবীরা, ওই ময়দানে ওলিরা। যাওয়ার মতো কোনো জায়গা নাই, ময়দানে দাঁড়ায় থাকা লাগবে কয়দিন, কয় মাস, কয় বছর। আল্লাহ বলে ইয়াউমা কানা মিকদারু খামসিনা আলফা সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি হাশরের ময়দানে দাঁড়ায় থাকবে। এই জন্য আল্লাহ কয় কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, তোমরা ওই ময়দানকে ভয় করো, কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হুংকার দিবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গর্জন দিবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ভূমিকম্প ঘটাবে। বড় একটা কঠিন ময়দান, ও যুবক পা দুটা আগায় দিলে তোমার পা ধরে, বলছি যুবক অন্তরটা নরম বানায় দাও, এ যুবক ভাই ওই ময়দানে তুমিও দাঁড়াবা, ওই ময়দানে আমিও দাঁড়াবো,
কিন্তু বড় চিন্তার বিষয় ওই ময়দানে কেমনে দাঁড়ায়া থাকব দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি এতটুকু মাটির উপরে দাঁড়ায়া থাকা লাগবে পঞ্চাশ হাজার বছর বিচারের কাজ শুরু হবে পঞ্চাশ হাজার বছরের পর ওই ময়দানে দুধ দেয়নি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে এ ভাই এই জমিনের ভেতরে নজির দেখো যদি সন্তান আগুনের ভিতরে ফুরে এমন কোন পাষাণ হৃদয়ের মা নাই তাকায়া তাকায়া দেখে সন্তানকে বাঁচাইবার জন্য মা আগুনের ভেতরে ঝাঁপ দেয় পানির মধ্যে যদি সন্তান হাবুডুবু খায় এমন কোন পাষাণ হৃদয়ের মা নাই তাকায় তাকায় দেখে মাও পানির ভিতরে ঝাঁপ দেয় এই দুনিয়ার মধ্যে যারা বয়ান শুনতে আসছেন দূর থেকে বাড়ির দরওয়াজায় গিয়া দেখবেন মা এখনো ঘুমায় না ছেলে ঘুমায় রইছে মেয়ে ঘুমায় রইছে ভাই ঘুমায় কিন্তু আমার মা ঘুমায় না মা তাকায় রইছে মা বার 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 ফোন দেয় ও সন্তান তুমি কেন এখনো আসো না তোমার জন্য অপেক্ষা করতেছি গো কখন আসবা তুমি খানা খেয়ে যাও নাই সন্তান বার বার বলে মা পাগলাবি করিও না তুমি ঘুমিয়ে পড়ো মা বলে বাবা তুই না আসলে আমার চোখে ঘুম আসে না তুই তাড়াতাড়ি আয় তারপরে ঘুমাবো বাসায় গিয়া দেখবেন মাকে ডাক দেয়া লাগবে না দরওয়াজার কিনারায় দাঁড়াইলেই মনে হয় যেন মার নাকে সন্তান আসার ঘেরা এসে যায় ডাক দিয়া বলে আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল করিম তুমি কি আসছো বলবে হা মা আমি হাজির হয়ে গেলাম মা তুমি এত অল্প টাইমে কেমনে টের পাইলা মা বলে সন্তান তোরে আমি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলাম দুই বছর আড়াই বছর বুকের দুধ পান করাইলাম তিল তিল করে তোরে আমি পাললাম লালন পালন করলাম তোরে আমি তোকে আমি সারা এক সেকেন্ড সময়ও জমিনের মধ্যে থাকতে পারি না তুই যখন বাহিরে থাকো আমার কলিজাটা ধরফর কলিজাটা ছিঁড়ে যায় মা ডাক দিয়া বলে সন্তান তুমি ঘুমাও তারপরে ঘুমাবো এরে যুবক ভাই এই মা এই মা কিয়ামতের ময়দানে আমারে চিনবে না আমারে চিনবে না কত বড় কঠিন মুহূর্ত হলে বলবে তুই আমার ছেলে না কত বড় কঠিন হাসুরের হলে মা বলবে তোরে আমি পেটে দারুণ করি নাই কত বড় কঠিন মুহূর্ত হলে মা বলবে তোরে আমি আমার বুকের দুগ্ধ পান করাই নাই ও ভাই কাল্পনিক মনে করিও না হাসরের ময়দান কিয়ামতের ময়দান বড় ভয়ানক ময়দান নবীরা নবীদের স্ত্রীদের কথা ভুলে যাবে নবীরা উম্মতের কথা ভুলে যাবে নবীরা সবাই বলবে ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচান যেইভাবে আপনার জাহান্নাম কিয়ামতের ময়দানে ধা 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 করে আসতেছে আমার মনে হয় বড় মনে বড় ভয় না জানি আমি মুসা নবীর উপায় নাই না জানি আমি ঈসা পয়গম্বরের উপায় নাই না জানি নূহ নবীর উপায় নাই না জানি ইব্রাহিম পয়গম্বরের উপায় নাই সকল নবী আলাইহিস সালাম বলবে আমার উপায় নাই উপায় নাই আল্লাহ আমারে বাঁচান ও রহমাতুল লিল আলামিন নবীর উম্মত
আমার নবী কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে মাকামে মাহমুদ মর্যাদা পূর্ণ একটা জায়গায় এত বড় ভয়াবহ অবস্থার ভিতরেও এত বড় কঠিন অবস্থার ভিতরেও মায়ার নবী সেজদায় পড়ে কান্নার আওয়াজ বলবেন আল্লাহ রব্বি হাবলি ইয়া উম্মতি আয় আল্লাহ আপনি আমার উম্মতকে ভাসান আমার উম্মত যেন আপনার জাহান্নামে না খায় আপনার জাহান্নামে যদি আমার উম্মত খায় আমি নবী কিন্তু আপনার জান্নাতে যাব না এই বলে আল্লাহর দরবারে কান্নার আওয়াজ দিবে ও ভাই কি বুঝেছো নবীরা সকল নবীরা বলবে ইয়া নাফসি আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি সকল নবীরা বলবে আল্লাহ বাঁচান আমারে বাঁচান আমার নবী বলবে আল্লাহ আমার উম্মত বাঁচান আমার উম্মত যেন জাহান্নামে না যায় আমার উম্মত যেন জাহান্নামে না খায় এই বলে কান্নার আওয়াজ দিবে ফিরিশতারা বলবেন আল্লাহ আপনার নবীরে আর কত কাঁদাইবে জমিনের মধ্যে তিন দিন না খাওয়াইয়া কাঁদাইলে ওহুদের ময়দানে কাঁদাইলে তায়েফের ময়দানে কাঁদাইলে আপনার হাবিবকে বাবা মা হারায়া এতিম বানাইয়া কাঁদাইলে বাবার চেহারা জীবনে দেখান নাই নবী কানছে মাকে ছয় বছরে হারাইছে নবী কান্না করেছে আর কত নবীর কাঁদাইবেন আমরা বিশ্ব নবীর কান্না সহ্য করতে পারি না আল্লাহ পাক তখন বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুউতা ওয়াশফা তুশাফা ও পয়গম্বর আপনি মাথা তুলেন আপনি যা চাবেন আপনার সব চাওয়া পাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করব আল্লাহর নবী মাথা উঠানোর পর আল্লাহ বলবে নবী আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না আপনি চোখের পানিগুলি বুঝিয়ে ফেলেন আপনার চোখের ভিতরে পানি দেখলে আমি আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাই আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনি তাড়াতাড়ি চোখের পানি মুছে আপনি কি চান উম্মত হ্যাঁ তাহলে দেরি নয় নবী এই একটু পানি আপনাকে দেওয়া হলো পানি পাইয়া নবী বলবে সামান্য পানিতে কি হবে বলে এত বড় ভয়ানক জাহান্নাম কিয়ামত থেকে দূরে সরে যাবে আল্লাহর নবী এইভাবে করে পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দিবে জাহান্নাম পিছনের দিকে আওয়াজ করে করে দৌড়াইয়া পালাবে আল্লাহ বলবেন এটা কেমন পানি আল্লাহর নবী বলবেন কেমন পানি আল্লাহ বলবেন আপনার গুনাহগার উম্মতের চোখের পানি আপনার উম্মত যখন ভুলে চোখে শয়তানের ধোকায় পড়ে মিথ্যা বলেছিল ওই উম্মত হঠাৎ করে জাহান্নামের ভয় হঠাৎ করে আল্লাহর কাছে তাওবা করে বলেছে আল্লাহ ভুল করেছি আর গুনাহ করব না মিথ্যা বলেছি আর বলবো না হারাম খেয়েছি আর খাবো না জেনা করেছি আর করব না আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন ওই চোখের পানিটা গালবে পড়েছে চোখের পানিটা আমি বৃথা ফালাই নাই ওই চোখের পানিটা আমি আল্লাহ নিজে হেফাজত করে রেখেছিলাম এই জাহান্নামকে ফিরাবার জন্য আজকে চোখে পানি নাই অন্তরে ভয় নাই
ওই হাসরের ময়দান ভয়ানক ময়দান, ওই ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। দিবে? জোরে বলো। ওই ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। ওই ময়দানে গর্ব দাইনি মা বন্ধের গর্ব গুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। ওই ময়দানে মনে হবে সবাই পাগল মাতাল, কেউ মাতাল না কেউ পাগল না। ওই কিয়ামতের ময়দানের ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে। আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? যুবক ভাই, দুই চার দশ মিনিটের ভেতরেই সমাপ্ত হয়ে যাবে। একটু দেখো দুফোঁটা চোখের পানি ফেলতে পারো কি না। আমার ডানে, আমার বামে, আমার সামনে পিছনে আল্লাহর পাঠানো সাংবাদিক ফিরিশতা আছে না নাই? আমার বামে আছে, ডানে আছে, সামনে আছে, পিছনে আছে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর পাঠানো সাংবাদিক আছে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এবার বলেন তো আমাদের আমল নামায় যে ফিরিস্তা নামক সাংবাদিক আছে, এই সাংবাদিক আমাদের আমল নামায় সোয়াব লেখছে নাকি লেখবে? বুঝেন নাই, লেখছে নাকি লেখবে? জোরে বলেন। তাহলে আমার আল্লাহর চাইতে আপন কেউ আছে নাই? অনেকে কয় নগদ যা পাও, নগদ যা পাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। বলো না ভাই, দুনিয়া নামাজি দিনদার টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা কালেমাওয়ালা মুসলমান আমরা যারা আছি, আমরা নাকি পাগল? কারণ আখেরাতের বাজার আমরা করি এটা নাকি ফাঁকি? একটু বলো না, দুনিয়া নগদ না আখেরাত নগদ? আমি আপনার খেতে বদলি দিচ্ছি, বদলি আপনার কাজ করতেছি, আপনি সাথে সাথে টাকা দিবেন না, কাজের শেষে দিবেন। হ্যাঁ, শ্রমিক যদি মালিকের হুকুম ঠিকভাবে পালন না করে, মালিক বেতনও দেয় না, টাকাও দেয় না, খাওয়াও দেয় না, বোনাস তো দূরের কথা, বেতনেই বেতনেই শেষ। এবার একটু বলেন না, ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের চাকরি করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার নিয়ত করলে করে নয়, শুধু নিয়ত করেছে, সাথে সাথে এর প্রতিদান আমার আল্লাহ দিয়ে দেয়, দেয় না? তাহলে আমার দুই কাঁধে দুইজন ফিরিশতা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সহকারী সাংবাদিকের সাথে সহকারী লোকের দরকার আছে না নাই? কেউ স্ট্যান্ড টানে, হ্যাঁ, কেউ খেতা টানে,
কেউ বা সুন্দরভাবে ভিডিও করার জন্য পাগল পাড়া হয়, কেউ বা আবার কলম খাতা নিয়ে বসে থাকে, সাংবাদিকের সাথে সহযোগী সাংবাদিক থাকে, দুই কাঁধে দুইজন ফেরেশতাদের সাথেও আমার আল্লাহ সহযোগী লাগায় দিছে 19 জন। মালি হাদাল কিতাব, এটা এমন একটা আমল নামা, এটা এমন একটা আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট গুনাহ আমল নামায় ফেরেশতা নামক সাংবাদিকেরা লেখে, বড় গুনাহ সাংবাদিক নামক ফেরেশতারা লেখে, ছোট গুনা লেখে বড় গুনা লেখে, ছোট নেক লেখে বড় নেক লেখে, সংরক্ষণকারী ফেরেশতারা সব সংরক্ষণ করে রাখতেছে। আরে ভাই, ওয়াল্লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক কারো উপরে জুলুম করে বলবে না তুই জাহান্নামে যা, আল্লাহ কারো উপরে জুলুম করে বলবে না জাহান্নামে যা, তাহলে আল্লাহর ফয়সালা কি হবে? আল্লাহ পাক বলে, আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন ওয়াজিরা উখরা, আমার কৃতকর্মের ফলাফলে আমি যদি জাহান্নামী হই, আল্লাহ আমাকে জান্নাত দিবে না? আমার কৃতকর্মের ফলাফলে আমি যদি জাহান্নামী হই, জান্নাত পাব না? জান্নাতি হলে জাহান্নামে দিবে না, আমার পাপ আমার কাঁধেই আমার আল্লাহ চাপায় দিবে। এ ভাই, একটু বলো না, মহাব্বতের নজরে আমার পাপ সভাপতি সাপ নিবে, কথা কয় না তোমরা নিবা, তাহলে সভাপতি সাহেবের পাপ আমার কাঁধে আসবে, আমি নিব, আমার পাপ তুমি নেবা না? মাকে যদি বলি, মা আমার পাপ নাও, মা বলবে পাপ জীবনেও আমি নিব না। বাবাকে যদি বলি, বাবা আমার পাপটা নাও, বাবা বলবে পাপ বড় ঘৃণিত দুর্গন্ধ, এই পাপ আমি নিতে চাব না। ও ভাই, একটা পাপ গুনা কেউ নিতে চায় না, ওই হাসরের ময়দানে আমার পাপ আমার কাঁধে চাপায় দেওয়া হবে। আজকে কত বড় পণ্ডিতি দেবী করো ভাই, এই পণ্ডিতি পরকালে প্রকাশ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদলকে ফারিকুম ফিল জান্নাতি, আর একদলকে ফারিকুম ফিস সাইর, জান্নাতি হবে একদল, জাহান্নামী হবে একদল। দুনিয়াতেও দুইটা দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান, দুনিয়ার জমিনে দুইটা দল আছে, আখেরাতেও দুইটা ভাগ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জোর করে কাউকে জাহান্নামে পাঠাবে না। ও ভাই বলে, কুরবানির গোশত যখন মাপেন, পাল্লার দরকার আছে না নাই? কারণ পাল্লা দিয়া মাপলে ইনসাবের মাপ হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ মিজানের পাল্লা দিয়া 60 বছর 70 বছর 80 90 100 বছরের হায়াতের আমল আল্লাহ পাল্লা দিয়া ওজন করবে। আল্লাহ পাক বলবেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু আমি খুশি, যাও আমি আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়া দিলাম। যার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলবে ইনতলিকু বিআবদি ইলান নার। ও ফরমানের হাতের ভেতরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দাও, জাহান্নামের আগুনের শিকল কোমরে পায়ে গলায় লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামে নেওয়ার পর জাহান্নামের আগুনের খাম্বার ভিতরে বাঁধবে। কোরআনের কথা বলি যুব,
কাল্পনিক মনে করিও না, আল্লাহ বলবে আলম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলবে তোমাদের কাছে কি নবী রাসূল পয়গম্বর আমি আল্লাহ পাঠাই নাই, আসমানি কিতাব দেই নাই কি তাদের কাছে, তারা কি তোমাদেরকে তেলাওয়াত কইরা, আসমানি কিতাব তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা এই জাহান্নামের ভয়াবহ বর্ণনা দেয় নাই, তোমাদের কাছে কি জান্নাতের আলোচনা করে নাই, তোমাদের কি কি বলে নাই, গুনাহ নিয়া কবরে গেলে কবর জাহান্নামের আগুনের কুয়া, তোমাদের কি বলে না এই হাসরের ভয়াবহ বয়ানে ব্যাপারে কি আলোচনা হয় নাই, তারা বলবে কলু ওয়ালা। আল্লাহ বলবে তাহলে মানো নাই কেন, কেন তেড়ামি করেছ, নামাজ পড়ো নাই কেন, উলামায়ে কেরাম কত তোমাদেরকে হাতে ধরলো, পায়ে ধরলো, পিঠে বুঝা দিল, আর বলল ভাই বেনামাজি থাকিও না, ভাই দিনের পথে চলো, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, এই কথা কি তোমাদেরকে বলে নাই, তারা বলবে কলু বালা। আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট আল্লাহর আজাব শুরু করে দিবে, আল্লাহ বলবেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করবার তৌফিক দেন, আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আরো শুনবেন? হ্যাঁ, কতক্ষণ শুনবেন বলেন বলেন, আর কথা কয় না কেন, কেউ কয় দুই ঘন্টা, কেউ কয় সারা রাত, আমি তো সবার কথা মানতে পারবো না, তবে সবাই বলেন তো সারা রাত্রের পক্ষে কারা, কি হাত জাগায় নাকি জাগায় না, মনে হয় একটু রাজি আর একটু নারাজ, হাত নামান, সারা রাত্রের পক্ষে কারা হাত উঠান, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাস, হাত নামান, সারা রাত্রের পক্ষে নাই কারা কারা, তাড়াতাড়ি হাত উঠান, জলদি কইরা উঠান, দেখছেন নি হালা। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না, বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, অনেকে ঠিক কয় নাই বুঝেই না, এটাও ঠিক, আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁও, আমি কালো আপনি সুন্দর, আপনি দেখতে খুব ভালো, কিন্তু কালেমার মধ্যে কোনো ঝামেলা আছে, আরো আস্তে কোন জোরে কওয়া যায় না কথা, জোরে বলেন, আছে কোরআনের মধ্যে কোনো সমস্যা আছে, তাহলে আমাদের দ্বন্দ্ব হতে পারে পীরের ব্যানারে, আমি যেই পীরের মুরিদ আপনি সেই পীরের মুরিদ না, কথা কন না কেন, আমি রাজনৈতিক যেই দল করি আপনি সেটা করেন না, হতে পারে আমাদের দ্বন্দ্ব পীরের ব্যানারে, হতে পারে আমাদের দ্বন্দ্ব রাজনৈতিক ব্যানারে, যেহেতু আমরা মুসলমান, কালেমার ব্যানারে কোনো দ্বন্দ্ব নাই, নবীর ব্যানারে কোনো দ্বন্দ্ব নাই, ইসলামের ব্যানারে কোনো দ্বন্দ্ব নাই, এই জমিনের মধ্যে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, চরমনাই করে, হেফাজত করে, তবলিগ করে, জমিয়ত করে, খেলাফত করে, সারসিনা করে, যে যেই দলেই করুক না কেন, একটু উঁচু আওয়াজে বলো সকলের কোরআন কয়টা, বলো না ভাই সকলের কালেমা কয়টা, সকলের নবী কয়জন,
তাহলে সব যদি একই হয় সবার কোরআন যদি একটা হয় সবার নবী যদি একজন হয় সকলের কাবা যদি একটা হয় সকলের আল্লাহ যদি একজন হয় রাজনৈতিক ব্যানারে দ্বন্দ্ব থাকতে পারে পীরের ব্যানারে দ্বন্দ্ব থাকতে পারে যেহেতু আমাদের আল্লাহর ব্যানারে দ্বন্দ্ব নাই তখন দলমত নির্বিশেষে যেই বেঈমানেরা নবীরে লোভী বলে গালি দিবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে সব দ্বন্দ্ব ভুলি গিয়ে কোমরের মধ্যে কাফনের কাপড় টাইট করে বাঁধিয়া জিব্বা দ্বারা যেই বেঈমান নবীরে গালি দিবে সাথে সাথে জিব্বা কেটে দেওয়া হবে তোমার দে মুসলমান ও তোমার দে মুসলমান এক হাতে মে তলোয়ার এক হাতে মে কোরআন তাওহীদ তুসি নামে আমা না দেহে হামারা আসানে কি মেটানা নাম নিশা হামারা বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ও গো বন্ধু আমার তাহলে আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালোয়ার ধনী গরিব সবে এক দেখো প্রাণ মুসলমান আমি তো মুসলমান মুসলমান হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কিনা তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখে হও কিবা দুঃখে হও রেখো ঈমানের ভেজাল ঠিক কিনা তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখে হও কিবা দুঃখে হও রেখো ঈমান নির্ভেজাল দূরে রাও কিবা কাছে রাও তবু কাবাই তোমার ঘর দূরে রাও কিবা কাছে রাও তবু কাবাই তোমার ঘর শ্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কিনা হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতীচীর হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতীচীর হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাজিলু মানের ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান ঠিক না ছুটে যাও আগে দূর
জিহাদের ময়দান মুসলমান আমি তো মুসলমান মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান আল্লাহু আকবার তাহলে কি বলেন আমাদের সাথে কারো দ্বন্দ্ব আছে আমি কখনো আপনাদের এখানে আসছি নতুন না নতুন হিসাবে সব কথা বলা যায় না আজ সভাপতি এখানে আছে কাল নাও থাকতে পারে আজ আমি এখানে আসি কালকে কিনা খবর পান হুজুর নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কি নিয়ে যাব কি রেখে যাব কি আল্লাহর আদালতে নিয়ে যাব এজন্য বড় বড় আল্লাহওয়ালারা এ কবর নিয়ে বড় পেরেশানির ভিতরে ছিল শুনুন একটা ঘটনা আমরা জানি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন বুজুর্গ ছিলেন হযরতে বাইজিদ ঠিক না ভাই বাইজিদ বুস্তামি এত বড় একজন বুজুর্গ আল্লাহর আদালতে দোয়া করত সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি কিভাবে হলো বাইজিদ বুস্তামি এত বড় হয়েছে মাদ্রাসার তলাবা এই স্কুল কলেজ ভার্সিটি বন্ধু ও পর্দার আড়ালের মা বোনেরা পাঁচ দশটা মিনিট কানটা সজাগ করে কথাটা শোনে কত বড় আল্লাহওয়ালা যারা হয়েছে যত বড় আল্লাহওয়ালা হয়েছে এদের পিছনে মা বাবার খেদমত মা বাবার মুজাহাদা আছে না নাই হযরতে বাইজিদ বুস্তামি নয় শুধু যত বড় আল্লাহওয়ালা ছিল সকল আল্লাহওয়ালারা চোখের পানি ফেলে কান্না করেছে বাইজিদের মা বাইজিদের জন্য দোয়া করেছে ঘটনা সবাই জানি মার দোয়া ব্যতীত সন্তান কামিয়াব হতে পারে না মা যদি দোয়া করে দেয় সন্তানের কোনো অভাব দুনিয়ায় থাকে না মা যদি সন্তানকে বরকতের দোয়া করে বরকতের দ্বার খুলে যায় আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দোয়া কবুল তার মধ্যে মা বাবার দোয়া কবুল মুসাফিরের দোয়া কবুল মজলুমের দোয়া কবুল এই তিন ব্যক্তিদের দোয়ার সাথে আল্লাহর কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে যায় এই জন্য মা দোয়া করলে দোয়া কবুল হয় তার ফসল হলো বাইজিদ বুস্তামি